রাস্তা দিয়ে চলাচল করি, কখনো মনে হয়েছে পৃথিবীর শেষ রাস্তা কোথায়, বা কোন জায়গার পরে গিয়ে আর কোনো রাস্তা নেই? আসলে সত্যি পৃথিবীর একটা শেষ রাস্তা রয়েছে, যে রাস্তার পরে আর কোনো কিছু নেই। বলা যায় যে তারপরে সবকিছুই শেষ, শূন্য। কোথায় রয়েছে সেই রাস্তা? আজকে সেই রাস্তার খোঁজ আপনাদেরকে দেব। সেই রাস্তার আবহাওয়া কেমন, সেখানে কি পদে পদে কোনো ভয় রয়েছে, সেই সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, এই হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করে নিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভ্রমণ পিপাসু মানুষের কাছে ঘুরতে যাওয়ার একটা আলাদাই আকর্ষণ, তাই সুযোগ পেলে বা ছুটি পেলে এই ভ্রমণ পিপাসু মানুষরা প্রাকৃতিক সৌন্দর্যের টানে বিভিন্ন জায়গায় ছুটে ছুটে যান, সে অনেকটা দূরে হোক কিংবা কাছে। আবার এমন অনেক মানুষজন রয়েছে যারা এই ভ্রমণের টানে এমন বিভিন্ন জায়গায় চলে যান যে সেখানে গিয়ে তারা অনেক ক্ষেত্রে বিপদেও পড়ে যান। আজকে আপনাদেরকে বলবো এমন এক জায়গার কথা, সেখানে হয়তো অনেকেই যেতে পারেন না, কিন্তু সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কথা শুনলে পরে আপনারও মনে হবে যে জীবনে একবার অন্তত সেই স্থান দেখে আসি। এমন কি কোনো রাস্তা রয়েছে যে রাস্তার পরে আর কিছু নেই? উত্তরটা হচ্ছে হ্যাঁ, এমনও রাস্তা রয়েছে সেই রাস্তায় আর কোনো কিছুই নেই, মানে সেই রাস্তার পরে পৃথিবীটাই যেন থমকে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। ভূবিজ্ঞানীরা এই রাস্তারই হদিশ দিয়েছেন, যেখানে বলা যায় যেন একেবারে স্বপ্ন এসে মিলে মিশে গেছে। পৃথিবীর সেই শেষ রাস্তার ঠিকানা হচ্ছে ইউরোপের E69 হাইওয়ে। এই E69 হাইওয়ে অবস্থিত নরওয়েতে। ঠিকানা যখন রয়েছে পৃথিবীর শেষ রাস্তাটির, তখন অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে যাবেন না তা কি হয়, প্রত্যেক বছর কিন্তু অনেক মানুষজন এই জায়গায় যাওয়ার চেষ্টাও করেন, আবার এখানে গিয়ে বিপদে পড়েছেন মানুষজন, এর সংখ্যাটাও নেহাতই কম নয়। নরওয়ের এই E69 হাইওয়ে, যে রাস্তাটিকে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা, অন্তত এখানে একবার হাঁটার শখ অনেকেরই রয়েছে। পৃথিবীর এই শেষ রাস্তাটি উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার ঠিক উপরের দিকে অবস্থিত। রাস্তাটিকে কেন পৃথিবীর শেষ রাস্তা বলা হয় তার কারণও ব্যাখ্যা করেছেন ভূবিজ্ঞানীরা। সেখানে কি কেউ যেতে পারেন না, কিভাবে যাওয়া সম্ভব তারও ব্যাখ্যা দিয়েছেন তারা। নরওয়ের E69 হাইওয়ে উত্তর মেরুর গা ঘেঁষে চলে গিয়েছে। রাস্তার যেরকম অজানা রহস্য রয়েছে, তেমন রয়েছে কৈলাস পর্বতেরও অজানা রহস্য। যদি সেই রহস্য সম্পর্কে জানতে চান, তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এই রাস্তাটি উত্তর ইউরোপের নর্ড ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওল্ড ফিওর্ড গ্রামের সঙ্গে। এই E69 হাইওয়ের দূরত্ব 129 কিলোমিটার। 5টি টানেল পার হতে হয় এই রাস্তাটি অতিক্রম করতে গেলে। এর মধ্যে সব থেকে যেটা লম্বা টানেলটি রয়েছে তা হলো নর্থ কেপ। ওই নর্থ কেপের 6.9 অর্থাৎ প্রায় 7 কিলোমিটার দৈর্ঘ্য রয়েছে, এতটাই লম্বা সেটি। সমুদ্র তলের 212 মিটার নিচে রাস্তা শেষ হয়েছে, আর এই নর্থ কেপ টানেলটিকে গিয়ে পৌঁছয় সমুদ্র তলের 212 মিটার নিচে, সেখানে ওই রাস্তা শেষ বলেই মনে করা হয়। এই রাস্তায় যাওয়ার কিছু নিয়ম রয়েছে, আবার সেই নিয়ম না মানলেও বলা হয় নাকি অনুমতি দেওয়া হয় না, কারণ পদে পদে সেখানে বিপদ অপেক্ষা করে, ভয়ঙ্কর সমস্ত বিপদ লুকিয়ে রয়েছে সেখানে। তাই এই E69 হাইওয়েতে একা যাওয়ার অনুমতি কখনোই দেওয়া হয় না। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন এখানে ভয়ানক গতিতে বাতাস বইতে থাকে, আর তেমনি এখানকার বাতাস ভীষণই ঠান্ডা, এতটাই ঠান্ডা যে গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে, আর শীতকালে এই রাস্তা তুষারে ঢাকা পড়ে যায়, যার ফলে সঠিক রাস্তা কোনটা সেটা চেনা দুষ্কর হয়ে দাঁড়ায়, সেই সময় বন্ধ থাকে রাস্তা। এছাড়াও অতিরিক্ত তুষারপাত, বৃষ্টির সঙ্গে যখন তখন সেখানে ঝড় আসতে শুরু করে,
আবহাওয়ার কোনো পূর্বাভাসই নাকি এখানে কাজ করে না। অর্থাৎ ধরুন আপনি মনে করলেন যে আপনি আবহাওয়ার পূর্বাভাস শুনে এখানে যাবেন, সেই জিনিসটা এখানে একেবারেই কাজ করে না। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য এখানে একা যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর পৃথিবীর শেষ রাস্তা তৈরির ইতিহাসও রয়েছে অনেক কিছু। ইউরোপের নরওয়েতে ওই E69 হাইওয়েটি তৈরির পরিকল্পনা হয়েছিল 1930 সালে, যা চূড়ান্ত রূপ দিতে কেটে যায় আরো বেশ কয়েকটা বছর, 4 বছর কেটে যায়। 1934 সালে শুরু হয় এই রাস্তা তৈরির কাজ। এই দীর্ঘ রাস্তাটি তৈরি করতে সময় লেগেছে 62 বছর। ভাবতে পারছেন কত দীর্ঘ সময়? এবং 1992 সালে শেষ হয় এই রাস্তা তৈরির কাজ। এই রাস্তাটিকেই পৃথিবীর শেষ রাস্তার আখ্যা দেওয়া হয়েছে। তবে পৃথিবীতে এমন অনেক ধরনেরই নাকি রাস্তা রয়েছে যে রাস্তা ভূবিজ্ঞানীদের মতে কোথাও না কোথাও গিয়ে একটা শেষ হয়ে গিয়েছে, মানে যার পরে আর কিছু দেখতে পাওয়া যায় না। তাহলে এবারে আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে যে এই রাস্তাটি তাহলে আলাদা কোথায়? কারণ এই রাস্তাতে যেমন রয়েছে পদে পদে মৃত্যু ভয়, তেমনই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। তারই পাশাপাশি নর্থ পোলকে কানেক্ট করছে এই রাস্তা, তাই উত্তর মেরুর সংযোগকারী এই রাস্তা একেবারেই অন্যরকম। তাই একে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা। পৃথিবীর শেষ রাস্তায় যাওয়ার জন্য প্রত্যেক বছর অ্যাডভেঞ্চার প্রেমী প্রচুর মানুষজনের ভিড় হয়। এমনকি বিশেষত যারা বাইকার রয়েছেন তারা এই রাস্তায় একবার না একবার অন্তত পক্ষে যেতে চান। প্রচুর বাইকার আছে যারা অ্যাডভেঞ্চারের আশায় এই রাস্তায় যান প্রত্যেক বছর। তাই প্রচুর মানুষের সমাগম হলে পরও বলা হয় যে যেন কোনোভাবেই কোনো গাইড ছাড়া এই রাস্তায় ভুলেও কেউ না চলে যায়। অভিজ্ঞ গাইডই একমাত্র পারবেন এই রাস্তা দিয়ে নিয়ে গিয়ে এবং সঠিকভাবে ফিরিয়ে নিয়ে আসা, না হলে পরে পদে পদে মৃত্যু ভয় এই রাস্তাতে যেন সঙ্গী হয়ে রয়েছে। মুহুর্মুহু আবহাওয়া বদলাতে থাকে, আর সেই মুহুর্মুহু বদলানো আবহাওয়াতে পড়ে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর বিপদ এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। আর এই রাস্তায় ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছেন এমন মানুষের সংখ্যাও কিন্তু নেহাতি কম নয় বা হাতে গুনে বলা সম্ভব নয়। তাই সেই সমস্ত কিছুর দিক বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তাতে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। যেমন একা কখনোই এই রাস্তায় যাওয়া যাবে না, উপযুক্ত গাইড দরকার। এছাড়াও শীতকালে এই রাস্তায় ভ্রমণ করা সম্পূর্ণভাবে বন্ধ থাকে, শুধুমাত্র গ্রীষ্মকালেই খুলে দেওয়া হয় এই রাস্তা। তবে গ্রীষ্মকালেও এখানকার তাপমাত্রা এতটাই কম থাকে যে এখানে হিমাংকের নিচে থাকে তাপমাত্রা, আর সেই কারণে তুষারপাত হয়। তাই গ্রীষ্মকালেও অতি সাবধানতা অবলম্বন করে তবে এই E69 হাইওয়ে অর্থাৎ পৃথিবীর শেষ রাস্তাতে যাওয়ার অনুমতি মেলে। কেমন লাগলো আজকে আপনাদের এই পৃথিবীর শেষ রাস্তা সম্পর্কে জানতে পেরে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এছাড়াও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করে নিতে ভুলবেন না।